যে আমি এটা বতৰা দিবলৈ ওলাইছো যে আজি মিয়াৰ বিৰিৰ গন্ধৰ মূল্য আমেৰিকাই বুজিব পালে। মিয়া যে কি সম্পদ, মিয়াৰ বিৰিৰ গন্ধৰ মূল্য কি, সেইখিনি আমেৰিকাই মূল্যায়ন কৰি আছে। আজি আপোনালোকে জানে নূৰজামাল অসমৰ সন্তান তথা গোৱালপাৰাৰ নূৰজামাল, তেখেতে আজি আমেরিকাত চাকরি করবলৈ গৈ আছে, আমেরিকাত গৈ আছে আমেরিকার আঘাড়ির বিশ্ববিদ্যালয় দাঁত, হ্যাঁ দাঁত বিশ্ববিদ্যালয় দাঁত দাঁত মাউথ ইউনিভার্সিটিত, এটা আঘাড়ির ইউনিভার্সিটি আমেরিকার বুকুত, তাতে চাকরি করবলৈ গৈ আছে। আজি 4.5 লাখ টাকা দরমা পাব, ধরক প্রায় নিয়ার এবাউট 4,50,000 রুপিস পাব দরমা মিয়ার বিড়ির গন্ধর মূল্য। সিংকিল চলিহাই কি বুঝি পাব, আছে নাকি শৃঙ্খল চলিহার বংশ বুনিয়াদত, আছে নাকি কোনোবাই আমেরিকাত চাকরি করিব পৰা ব্যক্তি? এইটো অসমবাসী রাইজে রাইজর গেথার্থে আমি জানাইছো। আর এটা কথা হল যে আজি যে তুচ্ছ তাচ্ছিল্য মিয়া, এই মিয়ার মূল্যটো আসলে কিমান, মই প্রেছ মিট যোগে মই জাহিরুল হদৌ অসম মিয়া মঞ্চৰ পৰা জানাইছো, মিয়ার বিড়ির গন্ধ নৎসাত করবলে হলে অল কনস্ট্রাকশন একদম এটা সরু মাপর অফিস কাছারির পর আরম্ভ করে যিমানবর কনস্ট্রাকশন বিল্ড আপ করেছে মিয়ায়, সেই কনস্ট্রাকশনবর নৎসাত করলেহে মিয়ার গন্ধ নাইকিয়া হব। ইভেন শৃঙ্খল চলিহা তেখেতসকলের দরে যাব নেতা কর্মীয়ে মিয়াক তুচ্ছ তাচ্ছিল্য করে, যিসকলে মিয়াক তুচ্ছ তাচ্ছিল্য করে তথাতো কথিত দল সংগঠনের নেতা কর্মীয়ে তেখেতসকলে শিক্ষা লব লাগে যে আজি বিড়ির গন্ধ নাইকিয়া করবলৈ হলে সকলবর কনস্ট্রাকশন নৎসাত করব লাগিব। কথা বড় স্পষ্ট, কারণ সকলবর কনস্ট্রাকশনত মিয়ার গন্ধয়ে জড়িত হয়ে আছে, মিয়াই বিল্ড আপ করেছে অসমখন, মিয়াই শ্রম সম্পদ মিয়ার সম্পদে অসম করেছে, কোনে নৎসাত করব? কেবল অসমখন শ্রম সম্পদর দ্বারাই টনকিয়াল করা নাই, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত 24 জন বিধায়কর হইতে ভীমবর দেউরীর নেতৃত্বত এটা সজাতি দলে আমার মোহাম্মদ আলী জিন্নাক প্রত্যাখ্যান করেছিল মেমোরেন্ডাম যোগে যে আমি পাকিস্তানের লগত নাথাকু, আমি ভারতবর্ষখন পাকিস্তানের পর অর্থাৎ পূর্ব পাকিস্তানের পর বচালু এই মিয়ার বিড়ির গন্ধয়ে। আর যি মিয়ার বিড়ির গন্ধয়ে আজি পূর্ব বঙ্গর পরা বঙ্গ বিভাজনের সময়ত বঙ্গর পরা অসমখনক সুরক্ষিত করিলে, আপনাদের এইপিনে আহিব পারে অসমবাসী রাইজে চাও, যি মিয়ার বিড়ির গন্ধে বঙ্গখনের পরা অসমখন বনাই আজি গ্রেটার অসম বনালে, শৃঙ্খল চলিহা যে ডাঙরিয়ার অসমখনটো অবিভক্ত শিবসাগর, অবিভক্ত শিবসাগরখন শৃঙ্খল চলিহার অসম, সেই অসম গ্রেটার কোনে বনালে? বঙ্গর পরা আমি বচালো, পূর্ব পাকিস্তানের পরা আমার মিয়ার এই বিড়ির গন্ধয়ে বচালে। ভাষা কলা সংস্কৃতির ক্ষেত্র মিয়া সকল এক নম্বর হারিত, আজি ভাষা মাধ্যম আন্দোলন আপনাদের জানে আমার মিয়ার বিড়ির গন্ধয়ে ত্যাগ স্বীকার করেছে, আর মিয়ায় শহীদ হবলগিয়া হয়েছিল ভাষা আজি মাধ্যম ভাষা হিসাবে আমার প্রতিষ্ঠিত হয়েছে। 36% পৰা 54% বৃদ্ধি করেছিল ভাষার ক্ষেত্র, এই মিয়ায় তুচ্ছ তাচ্ছিল্য করা মিয়ায় আজি অসমিয়া মাধ্যম ধরে রাখিছে, জবরদস্তি আমি অসমিয়ার পরিচয় দিবলগিয়া হয়েছে। হোয়াট এ শেম, আমি অসম গড়িছো, ভাষা গড়িছো, কলা সংস্কৃতি আজি যদি প্রদর্শন করব লাগে আমি কলাক্ষেত্র প্রদর্শন করিম, আমি তো বাংলাদেশত প্রদর্শন নকরু নহয়, আর বাংলাদেশের কলা সংস্কৃতি তো আমি অসমত প্রদর্শন নকরু নহয়, মিয়ার যদি কোনো কলা সংস্কৃতি যাব লাগে বা সংরক্ষণ করব লাগে তেনেহলে অসমর কলা ঘরতে হব, অসমর কলা সংস্কৃতি রখা যেটা আমার মিউজিয়াম অর্থাৎ কলা ক্ষেত্রতে হে সংরক্ষিত হব, প্রয়োজনত এটলিস্ট কোনো কলা সংস্কৃতি যদি না যায় লুঙ্গিটু হলেও এদিন নহয় এদিন এই আমার কলাক্ষেত্র যাব, আর সেটু অসমিয়া জাতি মানি লব, কারণ ইমান বর ত্যাগ কন্ট্রিবিউট আমি দি অসম গড়ার পিছত আজি আমাক ইমান তাচ্ছিল্য, আমার কোনো কলা সংস্কৃতি নাই। হ্যাঁ কলাক্ষেত্র মিয়া 1/3 পপুলেশন, এক বৃহৎ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর কলাক্ষেত্র কলাকৃষ্টি আজি কলাক্ষেত্র নাই, এইটু বর দুঃখজনক বেদনাদায়ক,
এই ব্যাপারটোয়ে অসমৰ বুদ্ধিজীৱী মহল অসমৰ শিক্ষিত মহলক অপমান কৰিছে আৰু মিয়াৰ গভীৰ গন্ধৰ কথাটো তো কলৈ আজি বিয়াৰ বিৰিৰ গন্ধৰ কিমান মূল্য আজি আমেৰিকাই দিবলৈ বাধ্য হৈছে কিন্তু অসমৰ আমাৰ চৰকাৰ ব্যৱস্থা হেই বিৰিৰ মূল্য দিও বিৰিৰ গন্ধৰ মূল্য দিব পৰা নাই কিয় আজি নুৰজামালক অসমৰ সম্পদ আমাৰ গোল্ড অসমৰ সম্পদ অসমত ব্যৱহাৰ কৰিব পৰা নাই এই চৰকাৰ ব্যৱস্থা এইটো কিমান লজ্জাজনক কথা আমাৰ সন্তানে অসমত পৰাৰ আমেৰিকাত গৈ চাকৰি কৰি তাত ডেভেলপমেণ্ট দিব শিক্ষাৰ পোহৰ বিলাব কিন্তু আমাৰ অসমত পোহৰ বিলোৱাৰ সুযোগ দিয়া নাই।